আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজ গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মূল আলোচনা, আজকের ক্লাস শুরু হচ্ছে এখন। আজকের ক্লাস হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার অষ্টম লেকচার। অষ্টম লেকচারে আমরা আলোচনা করব সাম্যধ্রুবক কেসি নিয়ে। কেপি কেসি নিয়ে আমরা আলাদা আলাদাভাবে ক্লাস করেছিলাম। সো আজকে কেসি এর ইমপ্লিমেন্টেশন, পরীক্ষায় কী আসবে সেটা তোমরা শিখতে পারবে। সেটা পারার জন্য আমাদেরকে প্রথমে বিয়োজন পরিমাণ সম্পর্কে ধারণা থাকতে হবে, বিয়োজন মাত্রা সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপর বিয়োজন মাত্রার একটা সমীকরণ আমাদেরকে বিল্ড আপ করতে হবে, তারপর আমরা কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ন বুঝাবুঝি, ন পারাপারি, বুঝাবুঝি বাদ পারাপারি বাদ মাথা থেকে ঝেড়ে ফেলো, জাস্ট আমি কি বলি শুধু শুনো, কেমন দেখে থাকো। বিয়োজন পরিমাণ এক্স একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন পরিমাণ বলে। বুঝতে হবে না, কোনো প্রশ্ন নেই। এরপর বিয়োজন মাত্রা, একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে এক মোল বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। বিয়োজন মাত্রার আলফার ভ্যালু জিরো হতে পারে না, ওয়ান হতে পারে না, জিরোর চেয়ে বড় হবে, ওয়ানের চেয়ে ছোট হবে, এটা হচ্ছে ফর্মুলা। নো কোয়েশ্চেন। আমাদের প্রথম টপিক হচ্ছে বিয়োজন পরিমাণ এক্স। বিয়োজন পরিমাণ কি, বিয়োজন পরিমাণ কি? আমরা একটা রাসায়নিক বিক্রিয়া ধরতে পারি। মনে করি একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে বি হচ্ছে, একটা উন্মুখী বিক্রিয়া এ থেকে বি হচ্ছে। এখন আমাদেরকে বলে দেয়া আছে প্রাথমিক অবস্থায় টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে আমাদের এ আছে এইট মোল, কোনো বি নাই, কারণ প্রাথমিক অবস্থায় জাস্ট বিক্রিয়ায় বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। আমরা টি ইকুয়াল টু জিরো সেকেন্ড মানে কোনো সময় মানে অতিক্রম করলো না, আমি জাস্ট একটা পাত্রে বিক্রিয়ক এ নিয়ে রেখে দিলাম, কোনো সময় দিলাম না, কিছু মেশালাম না, তাপ চাপ ঘনমাত্রা কোনো প্রভাবক দিলাম না, জাস্ট এ নিয়ে রেখে দিলাম আট মোল, কোনো বি উৎপন্ন হবে? হবে না, ঠিক আছে। সংঘর্ষ তত্ত্ব, অবস্থান্তর অবস্থা তত্ত্ব পড়েছিলে একটু আগে, যারা ফার্স্টের থেকে ক্লাস করতেছে, তো অর্থাৎ প্রাথমিক অবস্থায় টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে আমাদের একটা বিক্রিয়ার বিক্রিয়ক আছে আট মোল, কোনো উৎপাদ নাই। কিছু সময় পরে যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে, অর্থাৎ ইকুইলিবিয়ামে পৌঁছাবে, তখন আমি দেখব আমার এখানে বিক্রিয়ক থাকবে তিন মোল, উৎপাদ থাকবে পাঁচ মোল। নো কোয়েশ্চেন প্লিজ, কোয়েশ্চেন আমি করব। দেখো প্রাথমিক অবস্থায় বিক্রিয়কে আছে আট মোল, কোনো উৎপাদ নাই। ইকুইলিবিয়ামে যখন পৌঁছালো বিক্রিয়াটা কিছু সময় পরে, তখন আমরা দেখব বিক্রিয়ক আছে তিন মোল, উৎপাদ উৎপন্ন হচ্ছে পাঁচ মোল। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রাথমিক অবস্থা থেকে ইকুইলিবিয়ামে পৌঁছাতে বিক্রিয়ক এ কতটুকু বিয়োজিত হয়েছে, উত্তর হচ্ছে এইট মাইনাস থ্রি, আট থেকে পাঁচ মোল বিয়োজিত হয়ে তিন মোল অবশিষ্ট আছে। যে আট থেকে পাঁচ মোল বিয়োজিত হচ্ছে ততটুকু উৎপাদ হিসেবে উৎপন্ন হচ্ছে। আমি সব বোঝাবো, জাস্ট আমরা বলতেছি। এখন যদি প্রশ্ন করা হয় এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য কতটুকু বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, প্রাথমিক অবস্থায় ছিল এইট মোল, সাম্যাবস্থায় আছে বিক্রিয়ক তিন মোল, তাহলে বিয়োজনের পরিমাণ কত? বিয়োজনের পরিমাণ এক্স ইকুয়াল টু এইট মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ মোল। এই বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ হচ্ছে ফাইভ মোল, কারণ প্রাথমিক অবস্থায় ছিল আট মোল, সাম্যাবস্থায় বিক্রিয়ক আছে তিন মোল, বিয়োজনের পরিমাণ কত? আট থেকে পাঁচ বিয়োজিত হয়ে তিন মোল অবশিষ্ট আছে। এদিকে কেন ফাইভ মোল উৎপন্ন হচ্ছে? কারণ আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় এখান থেকে যতটুকু হ্রাস পাবে এদিকে ততটুকু উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতেছি বিক্রিয়ক এ থেকে পাঁচ মোল হ্রাস পাচ্ছে, বিয়োজনের পরিমাণ ফাইভ, বিক্রিয়ক হ্রাস পাচ্ছে ফাইভ মোল। যেহেতু পাঁচ মোল হ্রাস পাচ্ছে, বিয়োজনের পরিমাণ যেহেতু ফাইভ, এদিকে আমি উৎপাদ পাবো পাঁচ মোল। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ ফাইভ,
যতটুকু বিক্রিয়ক হ্রাস পায়, এখানে বিক্রিয়ক হ্রাস পায় 5 মোল, ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। এটা হচ্ছে বিক্রিয়ার ধর্ম, যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় বিক্রিয়ক হ্রাস পাচ্ছে 5 মোল, 8 থেকে 3 হচ্ছে 5 মোল হ্রাস পেয়ে এই 5 মোল আমি এই পাশে পাবো। যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি এখন এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা কত, আমি দেখেই বুঝতেছি একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয় তাকে বিয়োজন পরিমাণ বলে। বিয়োজন পরিমাণ কি? বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয়, এখানে বিক্রিয়ক থেকে 5 মোল বিয়োজিত হচ্ছে, সেহেতু এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা 5। 8 মোল থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, সেজন্য এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা x = 5। বিয়োজন মাত্রার সংজ্ঞাকে একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন পরিমাণ বলে। বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত, এখানে বিক্রিয়ক থেকে 8 মোল থেকে 5 মোল বিয়োজিত হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা 5। একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয়, বিক্রিয়ক এখানে আছে 8 মোল, 8 মোল থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, এখানে বিয়োজন পরিমাণ হচ্ছে 5। বিয়োজন পরিমাণ কাকে বলে? একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক থেকে যতটুকু পরিমাণ হ্রাস পায়, যতটুকু পরিমাণ হ্রাস পায় সেটা হচ্ছে বিয়োজন পরিমাণ। ঠিক আছে, বিয়োজন পরিমাণ কি বললাম? 8 মোল আছে, 5 মোল বিয়োজিত হচ্ছে, এই 5 হচ্ছে বিয়োজন পরিমাণ। এখন আমরা আলোচনা করব বিয়োজন মাত্রা নিয়ে। বিয়োজন মাত্রা কি সব একটু দেখার চেষ্টা করো। বিয়োজন মাত্রা হচ্ছে আমরা এই বিক্রিয়ার বিয়োজন পরিমাণ বের করলাম, এখন এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা বের করার ট্রাই করব। বিয়োজন পরিমাণ কি? এই বিক্রিয়ার বিয়োজন পরিমাণ হচ্ছে 5 মোল, x = 5 মোল, কারণ 8 থেকে 5 মোল বিয়োজিত হয়ে 3 মোল হচ্ছে, 5 মোল এদিকে উৎপন্ন হচ্ছে। বিয়োজন পরিমাণ x = 5 মোল। এখন আমরা এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা বের করার ট্রাই করব। বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রার সংজ্ঞা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে 1 মোল বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। অনেকেই এই সংজ্ঞাটা একই মনে হতে পারে, অনেকে স্যার একই তো বিক্রিয়ক থেকে যত মোল বিয়োজিত হয়, পার্থক্য আছে। এটা হচ্ছে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয়, 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে ওই বিক্রিয়ার বিয়োজন মাত্রা, আর ফুল বিক্রিয়ক থেকে যতটুকু বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে বিয়োজন পরিমাণ। 8 মোল থেকে 5 মোল বিয়োজিত হচ্ছে সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। এই বিয়োজনের পরিমাণকে যদি আমি 1-এ কনভার্ট করি, 1-এ কনভার্ট করি, তাহলে আমি বলবো বিয়োজন মাত্রা, বুঝছো? অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে 1 মোল বিক্রিয়ক থেকে, আমার যদি এখানে 1 মোল বিক্রিয়ক দেওয়া থাকে, তাহলে আমার যতটুকু বিক্রিয়ক হ্রাস পাবে সেটা হচ্ছে বিয়োজন পরিমাণ, বিয়োজন মাত্রা, সরি। তো এই বিক্রিয়া থেকে আমরা এখন বিয়োজন পরিমাণ বের করলাম, x = 5 মোল, বিয়োজন মাত্রা বের করবো। বিয়োজন মাত্রাকে আমরা দেখলাম এখানে বিয়োজন পরিমাণ x = 5, অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমার 8 মোল থেকে, 8 মোল থেকে বিয়োজিত হয় 5 মোল, 8 মোল থেকে বিয়োজিত হয় 5 মোল। বিয়োজন মাত্রার সংজ্ঞা কি? বিয়োজন মাত্রা হচ্ছে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয়। তাহলে 8 মোল থেকে বিয়োজিত হচ্ছে 5 মোল, তাহলে 1 মোল থেকে বিয়োজিত হয় 5/8 মোল। এই 5/8 হচ্ছে এই বিক্রিয়া বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কাকে বলে? একটি রাসায়নিক বিক্রিয়ার বিয়োজনের পরিমাণকে 1-এ কনভার্ট করলে 1 মোল বিক্রিয়ক থেকে যতটুকু পরিমাণ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে 1 মোল বিক্রিয়ক থেকে যত মোল পদার্থ বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। অর্থাৎ আমি যদি ফুল বিয়োজনের পরিমাণকে 1-এ কনভার্ট করি, আমি যে মানটা পাবো সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন পরিমাণ কি? 8 থেকে
পাঁচ বিয়োজিত হয়ে তিন হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন পরিমাণ। আট থেকেই বিয়োজিত হচ্ছে পাঁচ, এই পাঁচ হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর বিয়োজন মাত্রা কি? আট থেকে পাঁচ হচ্ছে এক থেকে কত হচ্ছে, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন পরিমাণ হচ্ছে ফুল বিক্রয়ক থেকে কত টুকু হ্রাস পাচ্ছে, আর বিয়োজন মাত্রা হচ্ছে আমার যদি বিক্রয়কের পরিমাণ ওয়ান হয়, ওয়ান যদি বিক্রয়কের পরিমাণ হয় এক মোল থেকে যতটুকু বিজিত হয় সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। আট থেকে বিজিত হচ্ছে ফাইভ মোল, আট থেকে বিজিত হচ্ছে ফাইভ মোল, আট থেকে বিজিত হচ্ছে ফাইভ মোল, এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। এক থেকে বিজিত হচ্ছে ফাইভ বাই এইট মোল, এটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। ক্লিয়ার? তাহলে বিয়োজন মাত্রা, বিয়োজন পরিমাণ, সংজ্ঞাগুলো বুঝছো? জাস্ট এখন আমরা একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো। কারা কারা বুঝছো একটু কাইন্ডলি বলবে, কেমন? বিয়োজন মাত্রা, বিয়োজন পরিমাণ। বিয়োজন মাত্রা কি? বিক্রিয়ক থেকে যতটুকু বিয়োজিত হচ্ছে, বিক্রিয়ক থেকে ফাইভ মোল বিয়োজিত হচ্ছে, তাই বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ এক্স। আর বিক্রিয়ন বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছাতে এক মোল থেকে যতটুকু বিয়োজিত হচ্ছে, আট মোল থেকে বিয়োজিত হচ্ছে ফাইভ মোল, এক মোল থেকে বিয়োজিত হচ্ছে ফাইভ বাই এইট মোল। এই ফাইভ বাই এইট হচ্ছে এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা, আর ফাইভ হচ্ছে এই বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ। বিয়োজন মাত্রার ভ্যালু কখনো জিরো হবে না, কখনো ওয়ান হবে না, জিরো আবার ওয়ানের মাঝামাঝি একটা মান হবে। বিয়োজন মাত্রা জিরো মানে কি? যদি জিরো হতো, একটা বিক্রিয়ার বিয়োজন মাত্রা ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এটা আমাকে কি ইন্ডিকেট করে? বিয়োজন মাত্রা মানে হচ্ছে আমার এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয়। বিয়োজন মাত্রা জিরো মানে কি? বিয়োজন মাত্রা জিরো দিয়ে আমাকে বোঝায় আমি যতটুকু বিক্রিয়ক নিচ্ছে ততটুকু সব বিয়োজিত হয়ে গেছে। বিয়োজন মাত্রা জিরো না, সরি, বিয়োজন মাত্রা জিরো মানে এই বিক্রিয়া আমার কোনো বিয়োজন হচ্ছে না। এমন কোনো বিক্রিয়া আছে কিনা যেখানে কোনো বিয়োজন নাই? আমার যদি এখানে এইট থেকে ফাইভ মোল বিয়োজিত না হতো, এখানে আমি ফাইভ মোল উৎপন্ন করতে পারতাম না। বিক্রিয়া মানে বিক্রিয়ক হ্রাস, উৎপাদ বৃদ্ধি। একটা রাসায়নিক বিক্রিয়ার মানে কি? বিক্রিয়ক হ্রাস, উৎপাদ বৃদ্ধি। বিক্রিয়ক হ্রাস, উৎপাদ বৃদ্ধি। এখন আমি যদি বলি বিক্রিয়ক হ্রাস হবে না, উৎপাদ উৎপন্ন হবে, বিক্রিয়ক হ্রাস হবে না, বিক্রিয়ক হ্রাস যদি না হয় উৎপাদ উৎপন্ন হবে, বিক্রিয়ক হ্রাস হবে না মানে আলফা ইকুয়াল টু জিরো। বিয়োজন মাত্রা জিরো মানে আমার একটা বিক্রিয়ায় বিক্রিয়কের হ্রাস ঘটবে না। বিক্রিয়কের হ্রাস যদি না ঘটে, বিক্রিয়া হবে না, এমন কোনো বিক্রিয়া নাই যেখানে বিক্রিয়ক হ্রাস ঘটে না, বিক্রিয়ক হ্রাস ঘটে না, এটা যেহেতু সম্ভব নয়, এমন কোনো বিক্রিয়ক, এমন কোনো বিক্রিয়া নাই পৃথিবীর ইতিহাসে যেখানে বিক্রিয়ক হ্রাস হয় নাই, বিক্রিয়ক হ্রাস হয় না, এটা হওয়া যেমন সম্ভব নয়, তাই আমরা বলতে পারি বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু জিরো হওয়া সম্ভব নয়। যদি বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই বিক্রিয়ার কোনো বিক্রিয়ক হ্রাস পায় নাই। কোনো বিক্রিয়ক হ্রাস না পেলে কোনো উৎপাদ উৎপন্ন হবে না। বিক্রিয়ক হ্রাস পেয়ে উৎপাদ যদি উৎপন্ন না হয়, আমার কোনো বিক্রিয়া ঘটবে না, হুইচ ইজ ইম্পসিবল। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু জিরো, এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে যে আমার কোনো বিয়োজন ঘটে নাই। বিয়োজন না ঘটলে আমার কোনো উৎপাদ উৎপন্ন হবে না, এই জন্য বিয়োজন মাত্রা ইকুয়াল টু জিরো হতে পারে না। ক্লিয়ার? বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু ওয়ান হতে পারে না কেন? যদি আলফা ইকুয়াল টু ওয়ান হয়, দেখবে আলফা ইকুয়াল টু ওয়ান মানে কি? বিয়োজন মাত্রা ওয়ান মানে আমার সবটুকুই বিয়োজিত হয়ে যাচ্ছে। আমি এখানে এক মোল নিলাম, এক মোল নিলাম, এক মোল থেকে সব বিয়োজিত হয়ে যায়। সব বিয়োজিত এখানে ওয়ান উৎপন্ন হবে কখনো? না। একটা রাসায়নিক বিক্রিয়ায় কখনো সবগুলো বিক্রিয়ক বিয়োজিত হয়ে যায় না। যদি এখানে সব বিক্রিয়ক বিয়োজিত হয়ে যায়, তাহলে এ থাকলো কি? এ থাকবে না। যদি সব বিয়োজিত হয়ে যায়, তাহলে আমার বিক্রিয়ক থাকবে না, শুধু উৎপাদ থাকবে। বিক্রিয়ক নাই, উৎপাদ আছে, এমন কোনো বিক্রিয়া নাই, এমন কোনো রাসায়নিক বিক্রিয়া নাই যেখানে বিক্রিয়ক নাই, উৎপাদ আছে। অর্থাৎ আমার যদি বিয়োজন মাত্রা ওয়ান হয়, বিয়োজন মাত্রা ওয়ান হয়, তাহলে সেটা আমাকে বোঝায় আমার বিক্রিয়কের পরিমাণ শূন্য। বিয়োজন মাত্রা ওয়ান মানে আমার সবটুকু বিক্রিয়ক হ্রাস পাচ্ছে। আমার সবটুকু বিক্রিয়ক হ্রাস পাওয়া যেহেতু কখনো সম্ভব নয়, সবটুকু বিক্রিয়ক হ্রাস পেয়ে কখনো উৎপাদ উৎপন্ন হতে পারে না, তাই বিয়োজন মাত্রা আলফার ভ্যালু কখনো ওয়ান হতে পারে না। কেন ওয়ান হতে পারে না? বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু ওয়ান দিয়ে আমাকে বোঝায় আমার সবগুলো বিক্রিয়ক বিয়োজিত হচ্ছে, হুইচ ইজ ইম্পসিবল। সবগুলো বিক্রিয়ক বিয়োজিত হওয়া যেমন সম্ভব নয়, বিয়োজন মানে আলফা ইকুয়াল টু জিরো মানে আমার কোনোটাই বিয়োজন হচ্ছে না, আলফা ইকুয়াল টু ওয়ান মানে আমার সবটুকুই বিয়োজিত হচ্ছে,
এই জিনিসটা সম্ভব নয়, সবটুকুই বিয়োজিত হওয়া সম্ভব নয়, একদম জিরো বিয়োজন হওয়া সম্ভব নয়, অর্থাৎ বিয়োজন মাত্রার ভ্যালু জিরো হওয়া সম্ভব নয়, ওয়ান হওয়া সম্ভব নয়, জিরো আর ওয়ানের মাঝামাঝি একটা ভ্যালু আমরা পাবো। ঠিক আছে,